হ্যালো ভিউয়ার সাপুরা আসসালামু আলাইকুম সুকানাস ড্রিমের আজকের এখনকার লাইভ সেকেন্ড লাইভ হবে ওয়ান পিস কালেকশন নিয়ে ওয়ান পিস আছে অনেক অনেকগুলো আপুরা প্রায় চল্লিশটার মতো ওয়ান পিস এবং ম্যাক্সিমাম হচ্ছে কটন এখানে ত্রিশটার মতো ওয়ান পিস থাকবে কটন এবং বাকি সবগুলো থাকবে লিলেন সাপুরা যারা যারা আমাদের পেজে লাইক দিয়েছেন আছেন তারাতে জয়েন করে ফেলুন আর আমি খুব শর্ট টাইম লাইভে থাকবো কারণ ওয়ান পিস কালেকশন আমি একটা ওয়ান পিস বেশিক্ষণ মানে সেকেন্ড টাইম রিপিট করব না কারণ কটন যেগুলো আছে আঠাশ থেকে ত্রিশটি প্রত্যেকটা মাত্র এক পিস করে আছে সাদিয়া সিদ্দিকা খান ইস ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ আপু লাইভে জয়েন করার জন্য লাইভটি শেয়ার করে দেবেন প্লিজ কারণ ওয়ান পিস আপুরা রিপিট হবে না সবগুলো ওয়ান পিস ম্যাক্সিমাম হচ্ছে একটা করে আছে সো যারা যারা যখন যেটা দেখবেন ইনস্ট্যান্ট স্ক্রিনশট নিয়ে নেবেন লাইভটি মাত্র আধ ঘন্টার হতে যাচ্ছে সো পুরা ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবো তাহমিনা আক্তার হ্যালো হ্যালো অপুরা লাইভে জয়েন করার জন্য অনেক অনেক থ্যাংকস এবং লাইভটি শেয়ার করে দেবেন আচ্ছা যখন আমি যেই ওয়ান পিসটি দেখাবো সেটার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে আমাদের মানে ইনবক্স করার পরে ইনস্ট্যান্ট যদি রিপ্লাই নাও পান দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আমরা স্টেপ বাই স্টেপ রিপ্লাই দিয়ে দিব। তানিয়া তাসনিম হ্যাঁ আপু ভালো আছি আচ্ছা আমি বলি আমি এখন যে ওয়ান পিসটি পরে আছে এটা হচ্ছে লিলেন ওয়ান পিস এবং আমি যেগুলো দেখাবো এগুলো কটনের কটনগুলোর প্রাইস হচ্ছে সা ছয়শো থেকে শুরু আর লিলেনগুলো হচ্ছে এখন এগারোশো আছে এক হাজার আছে সোপরা আমি শুরু করে দিচ্ছি আমার প্রথম ওয়ান পিসটি হচ্ছে ফাল্গুন কালেকশন এই যে এটা আমাদের ফাল্গুনের কালেকশন এটা আপাতত স্টকে আছে আশা করি ফাল্গুনের বারো তারিখ পর্যন্ত স্টকে থাকবে যারা যারা ওয়ান পিসটা অর্ডার করতে তারা এটা অর্ডার করে ফেলুন এবং এটা নিচের দিকটা আপনারা দেখে নিন এই যে প্রিন্টটা কিন্তু আমাদের নিজস্ব ডিজাইন এটা মাত্র এসেছে নতুন এসেছে সো এটা যদি আপনারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলবেন এটা প্রাইস হচ্ছে সাতশো হুম আর এটা হচ্ছে স্লিভের কাপড় এই ফালগুনের ওয়ান পিসটির প্রাইস হচ্ছে আপুরা সাতশো এবং এখনই এটা অর্ডার করে ফেলুন এটা অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে নিন ইনবক্সে ঠিকানা এবং ফোন নাম্বার সহ সেই স্ক্রিনশটটি পাঠিয়ে দিন আচ্ছা ফাল্গুনের প্রাইস হচ্ছে সাতশো আমাদের নিজস্ব ডিজাইন ওকে এটা এনাফ স্টকে আছে আর কোনটা কোনটা স্টকে নেই সেটাও আমি বলে দিব আচ্ছা এটা গেল একটা তারপর এই যে এটা দেখেন এটাও আমাদের কটন ওয়ান ওয়ান পিস আর চুনদিবাটিকে যদি চান তাহলে মনে হয় না যে এর চেয়ে সুন্দর লাল আর কোনোটা হবে তো এটা পুরো স্টকে আছে এটার প্রাইস হচ্ছে সাতশো এই দুটো ওয়ান পিস সেম ক্যাটাগরির এবং প্রাইস হচ্ছে মাত্র সাতশো করে নিচের দিকের প্রিন্টটা দেখে নিন আর পুরো লাইফটা অবশ্যই শেয়ার করে দেবেন বেশি করে সবাই দেখি ড্রেসটার অনেক প্রশংসা করছেন থ্যাংক ইউ সো মাচ আপু আমার খুব পছন্দের একটা ড্রেস পরে ফেললাম আজকে এই যেটা হচ্ছে স্লিভের কাপড় স্ক্রিনশট নিয়েছেন তো যদি নিয়ে থাকেন তাহলে এটা এখন হচ্ছে ফালগুনের মানে এই যে দেখেন এটা আমরা উল্টো করে বানিয়েছি রিভার্স করে এই যে দেখেন এই যে পুরো এটার উপরের দিকটা ছিল এটাতে নিচে আপনার একটু স্ক্রিনশট নিয়ে নেবেন না হলে একদম মিলাতে পারবেন না এই মির ফারিয়া ইজ ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ আপো লাইভ ওয়াচ করার জন্য আশা করি লাইভটি শেয়ার করে দেবেন আপনারা বিভিন্ন সেলিং গ্রুপে এবং গার্লস গ্রুপগুলোতে এই যেটা হচ্ছে স্লিভের কাপড় এই ওয়ান পিসটার প্রাইসও হচ্ছে মাত্র সাতশো ওকে আপোরা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্সের ঠিকানা এবং ফোন নম্বর সহ পাঠিয়ে দিন তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে আমি এখন যেটা পরে আছি এই যে আমার এটার নিচে কিন্তু একটা ফুলের একটা প্রিন্ট আছে সব মিলে এই ড্রেসটা হচ্ছে ভ্যালেন্টাইন বলেন ফাল্গুন বলেন পারফেক্ট একটা ড্রেস আর এগুলো আমি আলাদা লাগিয়েছি আপনারা ওইটা আলাদা লাগিয়ে নেবেন ওকে আর ড্রেসটা কেমন হয়েছে এটা আপনারাই তো কমেন্ট করে বলবেন আমার তো আর বারবার সুন্দর সুন্দর করে বলার দরকার নেই আর এটা হচ্ছে ওয়ান পিসটা এই যে এটা কিন্তু প্রাইসটা একটু বেশি কারণ এটা হচ্ছে লিলেনের ওয়ান পিস আর আমি প্রথমে যে তিনটা দেখালাম সেটা ছিল পিওর কটন ওগুলো ছিল সাতশো আর এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে লিলেন আর এটা হচ্ছে খুব মিষ্টি একটা লাল কালার চেরি যেটা হয় চেরি রেড সেই রেড এই যেটা হচ্ছে নিচের অংশ এই জাম এটা অনেক লং করে বানানো যাচ্ছে না আফসানা নিসা অন্য কালার নেই অনেক কালার আছে আমি সবগুলোই প্রায় চল্লিশটার মতো ওয়ান পিস দেখাবো আপনারা প্লিজ আপনারা প্লিজ লাইনেই থাকবেন এই যে দেখেন এটা হচ্ছে স্লিভের কাপড় ইয়েলো ড্রেসটা এটা স্লিভের কাপড় হুম এটা আমি পরে আছি আর এটা আপনারা আলাদা লাগিয়ে নিতে পারেন এই যে সাদা ভাবেন এটা কিন্তু সাদা এটা হচ্ছে অ্যাকচুয়ালি ড্রেসের হ্যাঁ আপু এই যে দেখেন পম্পম চুরি পম্পম চুরিতে কিন্তু আবার ঝুমকাও আছে ওকে আর এই যে এই দুলটা এতদিন আমাদের কাছে সিলভারটা ছিল কিন্তু আমরা ফাল্গুনের জন্য আবার এখন গোল্ডেনটা হচ্ছে এখন লাইভ এনেছি সো যেটা আপনাদের দরকার সেটাই নিতে পারেন নেক্সট হচ্ছে আপনারা লাইভটা শেয়ার করে দিন বেশি বেশি কারণ লিলেনের ওয়ান পিসগুলোর পরে আমি কটনের ওয়ান পিস দেখাবো লরিন আপু ছিলেন ফার্স্ট লাইভে সেই লরিন আপুকে এখন চাই যে জয়েন করে ফেলুক আপুটা ওয়ান পিস দেখতে চাচ্ছিলেন আপুরা এটা দেখেন এটা হচ্ছে লিলেনের এই ড্রেসটাও আশা করি একদিন আমি পরব সময় নেই ফাল্গুন তো চলে আসছে এই যে লিলেনের এই ওয়ান পিসটির প্রাইস হচ্ছে মাত্র এগারোশো করে আর এটা যে ড্রেসটা ড্রেসটা আমি একটু দেখাতে যাচ্ছি এই যে দেখেন এই ড্রেসটাও কিন্তু আমার বানানো রয়েছে বাট পরা হয়নি আমি পরব ওকে দেখা যাক কবে সময় পাই এটা হচ্ছে স্লিভের কাপড়টা সুন্দর লাগছে থ্যাংক ইউ এটার প্রাইস হচ্ছে এগারোশো করে ওকে আর এই যে এটা হচ্ছে আনস্টিচ আপনারা আনস্টিচই পাবেন আর স্লিভটা নিজেরা ইচ্ছা মতন ডিজাইন করে নেবেন ওকে এটা রেখে দিলাম তারপরে কোনটা দেখানো যায় লিলেনের গুলো পরেই কিন্তু ছয়শো করে কটন ওয়ান পিস সো বেশি বেশি ভিউয়ার্স দরকার এই যেটা হচ্ছে আরেকটা এটার প্রাইস হচ্ছে এগারোশো চলে আসলাম আপু তানিয়া তার আপু চলে এসেছেন খুব ভালো করেছেন এখন যে ওয়ান দেখাচ্ছি এগুলো আগেও আপনাদেরকে কিন্তু একটু পরে যেগুলো দেখাবো সেগুলো মাত্র একটা করে আছে আপনারা ইনস্ট্যান্ট স্ক্রিনশট নেবেন আর আজকের লাইভের শুরুতে আপুরা আমি নতুন নতুন তিনটি ওয়ান পিস দেখিয়েছি যেগুলো মাত্র এগুলো মাত্র সাতশো করে ছিল এই যে দেখেন এখানে কিন্তু যথেষ্ট কাপড় আছে আর এটা অনেক লং অনেক লং আপনারা যদি অনেক লং হন পরতে পারবেন আর এটা হচ্ছে স্লিভের কাপড় এটা পঞ্চাশ ইঞ্চি লং পর্যন্ত বানাতে পারবেন এই যে স্লিভের কাপড়টা এই ড্রেসটা বানানোর পরে কেমন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাত্র এগারোশো করে ওকে এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসটা প্রত্যেকটা ড্রেসই এখানে বানানো রয়েছে কারণ হচ্ছে আমি পরার জন্য বানিয়েছিলাম পরার সময় পাচ্ছি না শাড়ি পরেই শেষ করা যাচ্ছে না পরে এত শাড়ি স্টকে এই যে অরেঞ্জ কালার এরকম কিন্তু আমাদের একটা শাড়িও আছে ড্রেস ড্রেস প্রাইস আপনারটা আপু আমার ড্রেসটা বলতে এটা আনস্টিচ আপনারা কুর্তির কাপড় পাবেন এটা প্রাইস হচ্ছে এগারোশো এই যে এটাও হচ্ছে এগারোশো আপুরা দেখে নেন নিচের দিকটা আর এটার সাথে স্লিভের কাপড়টা সেম আপনারা লাইভটা বেশি করে শেয়ার করে দেবেন কারণ হচ্ছে ওয়ান পিসগুলো আমরা চাই যে অনেক ভালো রেসপন্স পেতে কারণ তাহলে অনেক অনেকগুলো আনা যাবে আরও আছে আজকে লাইভের আকর্ষণ হচ্ছে আটাইশটা ওয়ান পিস যা কিনার প্রত্যেকটাই কটন এই যেটা দেখেন এটা বানিয়েছি বাটন সিস্টেম করে আপনারা যখন যে যা যেমন ডিজাইন চান তেমন করেই বানাবেন এক একটা ড্রেস এক একভাবে বানাবেন খুবই সুন্দর লাগবে অনেক স্মার্ট লাগে ওয়ান পিসগুলো ঠিক আছে আপুরা এটা রেখে দিলাম তারপরে হচ্ছে এই আনস্টিচ ওয়ান পিসটা দেখেন নীল রঙের যারা চান পিঙ্কের মধ্যে তারা আবার এটা নিতে পারেন এই যে আপুরা কমেন্ট করবেন প্লিজ বেশি করে কারণ কমেন্ট পজ হয়ে গেছে কমেন্ট করবেন আমি তাহলে দেখতে পারবো এটার সাথে হচ্ছে এই যে স্লিভের কাপড়টা আছে আর ড্রেসটা বানানো রয়েছে আমি বানানোটাও দেখিয়ে দিচ্ছি এটা আপু তুমি দেখ আহ পলিকভের পলি আপ পলি আপো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপুরা এটা দেখেন লিলেন এটা কিন্তু অরিজিনাল চাইনিজ লিলেন যেটা রেপ্লিকা সেটা না এটা হচ্ছে বানানো ড্রেসটা এই যে নিচের দিকটা দেখেন অনেক লং করে বানানো পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত বানাতে পারবেন তো আমি যেটা পরে আছি সেটাও অনেক লং ক্যামেরায় আসছে না সম্পূর্ণটা এটা ভ্যালেন্টাইন প্লাস ফাল্গুন দুই দুই সময় পড়তে পারবেন আর এইটা হচ্ছে এখন কালোর মধ্যে সবচেয়ে বেশি চলছে আমাদের এই ডিজাইনটা খুবই হিট হয়েছে আপনারা চাইলে এটা নিতে পারেন এটা ফার্স্ট লাইভে অর্ডার হয়ে গিয়েছিল ত্রিশটার তারপর থেকে তো যাচ্ছেই এখন ফাল্গুন উপলক্ষে নতুন নতুন কালেকশনের মধ্যে হিট হয়েছে এটা আপু সবচেয়ে বেশি হিট এটা যদি কেউ নিতে চান এটা প্রাইস হচ্ছে সেম এগারোশো আমি এটা পরে একটা লাইভ পড়েছিলাম কি ম্যাটেরিয়াল আপু এখানে আজকে লাইভের ম্যাটেরিয়াল যেটা হবে লিলেন হবে আর কটন হবে লিলেনগুলো হচ্ছে এগারোশো করে কটনগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ আর সাতশো করে সাতশো করে নতুন যেগুলো আমাদের ফাল্গুনের জন্য ডিজাইনার সেগুলো একদম লাইভের প্রথমেই দেখিয়ে দিয়েছি সপরা পরে যারা জয়েন করেছেন তারা প্লিজ লাইভের শুরুটা আবার দেখে নেবেন ওকে এটার প্রাইস হচ্ছে এগারোশো তারপর সাদা কালোর মধ্যে একটাই হবে আজকে হুম ওয়ান পিস এই যে দেখেন চুন্দ্রি যেটা আপনার কাছে কি ব্ল্যাক কালার আছে সোহেল রানা এই যে সোহেল রানা ভাইয়া ব্ল্যাক কালার এই একটা ডিজাইন হবে এখন ওয়ান পিসে আমি দেখাচ্ছি এটা দেখেন কাছে থেকে দেখেন প্রিন্টটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার আপুরা লাইভ যারা যারা দেখছেন আমি রিকোয়েস্ট করছি লাইভটা প্লিজ এখনই আপনারা শেয়ার করে দেবেন আর স্ক্রিনশট নিয়ে নেবেন যে এই ড্রেসটাই ভাল লাগবে কারণ অনেকগুলো ওয়ান পিস আছে তারপরে আপু তোমার গলার কাছে কাপড় নিলে সাউন্ডে প্রবলেম করছে আচ্ছা ঠিক আছে আমি গলার কাছে নিব না বুঝতে পেরেছি আপু এটা বলার জন্য থ্যাংক ইউ গলার কাছে নিব না এটা হচ্ছে এই যে বানানো রয়েছে আমার কাছে যেটা এটা আমারটা আপনার চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন হুম আর এটা হচ্ছে নিচের দিকেরটা সপোরা এটা রেখে দিলাম তো লিলেনের ওয়ান পিস আর কয়টা বাকি আর দুইটা বাকি আপরা দুইটা পরে আমি নতুন নতুন কটনের ওয়ান পিস দেখাবো যেগুলোর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ করে আর যেগুলোর জন্য পেজে আমাদেরকে অনেকেই নক করেছেন ইয়েলো ব্ল্যাকটা ব্ল্যাকটা অনেক নাইস থ্যাংক ইউ এই যে এটা হচ্ছে আগের ডিজাইন কিন্তু এখন পর্যন্ত এটার জন্য নক করছেন ফাল্গুনের জন্য মা সরি ভ্যালেন্টাইনের জন্য কারণ রেড কালার রেড কালার এই ওয়ান পিসটা আপনারা দেখেন এটা কিন্তু আমার পরা পড়েছিলাম আমি একটা লাইভে সো এটা অনেক লং আপনারা এটা নিতে চাইলে এখন ইনবক্স করে দিন এটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে স্লিভের কাপড় সো ব্লুর মধ্যে যদি চান এটা হচ্ছে আরেকটা যেটা এক হাজার পঞ্চাশ করে এই লিলেন ড্রেসটা এটা হচ্ছে লাস্ট লিলেন ওয়ান পিস এরপর দেখাবো কটন ওয়ান পিস আপু ব্লু দেখান এই যে আপু লিলেন কি ওয়াশের পর শ্রিং করে না আপু এটা ওয়াশ করা এটা এই যে দেখেন আমি যেটা এটাও ওয়াশ করা আর এটা এই যে বাটিকের যে ড্রেসগুলো এগুলো ওয়াশ করার পরেই আসে আপনার চিন্তা করার একদমই কারণ নেই আর এটা হচ্ছে আপুরা স্লিভের কাপড় আচ্ছা এটা এত সফট আর এটা কিন্তু ওয়াশ করা আছে যারা ভাবছেন যে ওয়াশের পর এটা মানে ছোট হয়ে যাবে কিনা খেপে যাবে কিনা হবে না সাবাবা সাবিন লিলেন হ্যাঁ পরাটা কি আমার পরাটা হচ্ছে আপুরা ওয়ান পিস লিলেন আর এটা বানানো যেটা আছে ওটা তো আমি পরে পড়েছি এটা হচ্ছে এটা আমার পরাটা একটু কাছে থেকে দেখেন এটা হচ্ছে মিষ্টি লাল মানে টকটকে লাল চেরি রেড চেরি রেডের উপর দেখেন ইয়েলো বাটিক করা আর এটার প্রাইস হচ্ছে এগারোশো এই যে দেখেন নিচের দিকের এই ফুলটা আছে যদি আমারটা দেখা যাচ্ছে না আর আমাদের পেজে কিন্তু এই ড্রেসের শ্যুট করা আছে আপনারা ছবিগুলো দেখে নিতে পারবেন আর এটা হচ্ছে স্লিভের কাপড়টা একটু খেয়াল করতে হবে ওকে এটা রেখে দিলাম এটা প্রাইস হচ্ছে এগারোশো এখন আমি যেটা আমাদের ওয়ান পিস কটন কালেকশন এক টানা দেখাবো ব্ল্যাকটা আবার হাতে নেবেন প্লিজ বিকজ আমি একটা স্ক্রিনশট নিব কোন ব্ল্যাকটা সোহেল ভাইয়া এই যে একটা ব্ল্যাক আছে এটা স্ক্রিনশট নিন তাড়াতাড়ি দুইটা ব্ল্যাক আছে আমি দুইটা ব্ল্যাক ধরছি আপনি স্ক্রিনশট নিন ওকে ভাইয়া এই যে আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে আচ্ছা লিলেন যেগুলো দেখালাম আপু প্রত্যেকটা লিলেন গুলো হচ্ছে এগারোশো করে আর লাস্টের দুইটা ছিল এক আর লাল সবুজ ভাইয়া পছন্দের কালার অনুযায়ী হয় না ওইভাবে যতগুলো আছে এই যে দেখাচ্ছি লাল সবুজ আসবে আমি দেখাবো এই যে আরেকটা হচ্ছে কালো সো দুইটারই স্ক্রিনশট আশা করি হয়ে গেছে ব্লুটা দেখান ব্লুটা আপু দেখানো হয়ে গেছে অলরেডি ব্লু কোনটা আমি ঠিক বুঝতে পারছি না স্ক্রিনশটটা আপু আপনার সাথে সাথে নেবেন প্লিজ এই যে জিনিসগুলো হচ্ছে খুবই এলোমেলো হয়ে যায় কারণ আমার হাতে এখন আঠাশটা ওয়ান পিস আছে আমি কখন দেখাবো বলেন আপু আজকে আপনার প্রোফাইল দেখলাম ইউ আর সো ট্যালেন্টেড অ্যান্ড হার্ড ওয়ার্কিং আপু আমার প্রোফাইলে তো এরকম কিছু নেই এই যে আপু ব্লুটা হচ্ছে এইটা আর আরেকটা ব্লু যেটা আছে এই যে দেখেন ব্লু আর পিঙ্কের কম্বিনেশন আপনারা স্ক্রিনশট নিয়ে নিন আপু সুতি ওয়ান পিস কি একটা করে আপু সুতি ওয়ান পিস খুবই রেয়ার যেটা দুই পিস করে আছে এরকম প্রায় নেই না তবে ফার্স্টে যেগুলো ছিল যেমন ধরেন এটা আছে অনেকগুলো এই যে এই ওয়ান পিসটা অনেকগুলো আছে আপুরা এটার নিচের দিকটা দেখেন এগুলো আমি এখন বেশিক্ষণ দেখাবো না কারণ এগুলো প্রত্যেকটা লাইভের শুরুতে আমি অনেকক্ষণ করে দেখিয়েছি এই যে এটা হচ্ছে স্লিভের কাপড় এটা অনেকগুলো আছে তারপর হচ্ছে এটা অনেকগুলো করে আছে অনেকগুলো যেগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি এই যে এটা অনেকগুলো করে আছে এটা হচ্ছে আমাদের ফাল্গুনের কালেকশন ওকে কটন ওয়ান পিস কালেকশন এগুলো এগুলো আবার করে করে অনলি তোমার কানের দুলটা দেখাও অবশ্যই আপু দেখাবো কেন দেখাবো না এই যে এটা স্লিভের কাপড় সুকাইনাস ড্রিমের ফাল্গুনের ওয়ান পিস হচ্ছে এই যে এগুলো যেগুলোর প্রাইস হচ্ছে সাতশো করে আর এইটা তো হিট বের হওয়ার আগেই হিট হয়ে গেছে এটা দেখেন এটা আমাদের আরেকটা ওয়ান পিস কালেকশন যেটার প্রাইস কিনা না সাতশো করে হুম এটা পিওর কটন এটা পিওর কটন আপুরা প্রাইস হচ্ছে সাতশো করে আর এটার স্লিভ এই যে দেখেন ঠিক আছে দেখতে পেলেন আচ্ছা এখন আমাকে যারা কানের দুলের কথা বলছেন আমার কানের দুলটা এই যে দেখেন আপুরা এটা হচ্ছে আমার কানের দুলটা ব্লু ওয়ান পিস আপুরা এক এগারোশো করে এই যে দেখেন আমার কানের দুলটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিন যেটা আমি পরে আছি এটা আজকের লাইভে অ্যাভেলেবল এটা হচ্ছে চারশো বিশ আর এই যে আমার হাতে একটা আংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুশো বিশ ওকে এটা চারশো বিশ এটা দুশো বিশ এগুলোর ক্লিয়ার পিকচার আছে আর আজকের আগের লাইভের কানের দুলটা কিন্তু আপনারা তখন অনেকেই দেখতে চেয়েছিলেন আমি দেখতে দেখাতে পাইনি এই যে এটা দেখেন এটা প্রাইসও হচ্ছে দুশো পঞ্চাশ করে মাত্র আজকের কানের দুলটা বেশ রিজনেবল প্রাইস মাত্র দুশো পঞ্চাশ এই যে এটা ছিল ফার্স্ট লাইভের আর মোস্ট আরেকটা যেটা গোল্ডেন আপনারা চাইলে এটাও পড়তে পারেন এই যে এই কানের দুলটা হচ্ছে চারশো করে যেটা আমি পরে আছি আপনারা চাইলে যেটা বদলে এটাও পড়তে পারতেন ঠিক আছে আপনারা এটা কিন্তু অনেক সুন্দর এবং এটার মধ্যে অনেকগুলো কালারও আছে যখন গোল্ডেন কালারটা দেখাচ্ছি আমি এটা হচ্ছে চারশো এটা চারশো বিশ এবং হাতের আংটিটা দুশো বিশ সাপুরা হাতের চুরি হবে হাতের চুরি বলতে যে পমপম চুরিটা হবে এটা লক করা চুরিটা এখানে ঝুমকা ফেক পার্ল তারপর পমপম অনেকগুলো ডিজাইন করে বানানো এটা প্রাইস হচ্ছে জোড়া চারশো পঞ্চাশ ওকে ঠিক আছে এখন আমি তাহলে ওয়ান পিস কটনগুলো দেখাই যেগুলো মাত্র একটা করে আছে একটা করে অনেক শেক অনেক শেখ ভাইয়া ব্ল্যাক আছে খুবই সুন্দর ব্ল্যাক লাইভটা শেষ করার পর শুরু থেকে একটু দেখেন ওই ব্ল্যাকটা পেয়ে যাবেন অসম্ভব সুন্দর একটা ব্ল্যাক হুম আর চাইলে ইনবক্সে একটু নক করতে পারেন ছবি দেওয়া আছে তো এখন হচ্ছে যেগুলো মাত্র একটা করে আছে সেটা দেখাচ্ছি আমার ড্রেসটা হ্যাঁ আপু আমার ড্রেসটা আছে লাইভটা প্রথম থেকে দেখে নিতে হবে এই যে দেখেন এই ওয়ান পিসটা অনলি একটাই আছে যারা নিতে চাচ্ছেন প্লিজ এখনই অর্ডার করে ফেলেন আর এটার সাথে আপনারা স্লিভের কাপড়টা এই যে নিচের দিকে পাবেন এটা প্রাইস হচ্ছে ৬৫০। এগুলো রিপিট হবে না আমি যখন ধরে থাকবো তখনই স্ক্রিনশট নিতে হবে মাত্র একটাই আছে এটা ওকে আপুরা এটা রেখে দিলাম তাহলে মাত্র একটা তার উপরে হচ্ছে সবুজ রঙের এই যে দেখেন সবুজ রঙের এই ওয়ান পিসটা মাত্র এক পিস আছে মাত্র একটা অ্যাভেলেবল আছে এটা মাত্র ছয়শো পঞ্চাশ এটা আপনারা যদি কেউ নিতে চান এখনই স্ক্রিনশট নিন এখন জলদি সিমরারাপ আপু জলদি না আমি অলরেডি বারোটার মতো সরি বারোটার মতো ড্রেস দেখে ফেলেছি হ্যাঁ আপু এটা কি তোমার পেজ আপু এটা আমার আপুর পেজ এখানেই আমাকে পাবেন যখন দরকার তখনই পাবেন এই যে এটা হচ্ছে স্লিভের কাপড়টা মাত্র একটা করে আছে আপুরা যারা যারা দেখতে চাচ্ছিলেন ওয়ান পিস তাড়াতাড়ি লাইভে জয়েন করে ফেলবেন আর সব স্ক্রিনশট নিয়ে নেবেন এটা রেখে দিলাম এগুলো এক টাও রিপিট করা সম্ভব না কারণ আছেই মাত্র একটা করে কিভাবে রিপিট করব বলেন এই যে দেখেন এটা এত সুন্দর একটা ড্রেস এটাও মাত্র একটাই আছে আপু তোমার একটু আগে লাইভে যেটা করেছো ওখান থেকে একটা ড্রেস নিব মেসেজ দিয়েছি নো রেসপন্স কারণ ভাইয়া একটা পরটা লাইভ হচ্ছে ড্রেসের ড্রেসের জন্য যে লাইভটা হচ্ছে এখানে ড্রেসগুলো গোছাতে হচ্ছে রেসপন্স একদম রাত্রে থেকে আমরা সবাইকে দিব এই যে এটা দেখে হচ্ছে হাতের কাপড়টা হুম এই ওয়ান পিসগুলোর প্রাইস হচ্ছে 650 আর এগুলো একটাই করে আছে আর ওয়ান পিসের পর মাগribের আজানের পর আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু আরেকটা লাইভ হবে শাড়ির লাইভ সো আজকে কিন্তু লাইভের ছড়াছড়ি এই যে এটাও মাত্র একটাই আছে তুমি সিমরান আপু সিমরান আমি কি বলবো আমি জানি না আপনার এই প্রশ্নের কোনো উত্তর নাই আমার কাছে ব্ল্যাকটাকে সুতি ব্ল্যাক যেটা দেখিয়েছে ওটা ছিল লিলেন খুবই সুন্দর হ্যাঁ লিলেনের ড্রেস আর কি যেন রং উঠবে না আপু রং উঠবে না তারপর দেখতে পাচ্ছি না সমস্যা হচ্ছে আপু নেটওয়ার্ক প্রবলেম আর কানের দুলের প্রাইস জানতে চাচ্ছেন চারশো ওকে অনেক সুন্দর একটা কানের দুল ম্যাচিং আংটিটা হচ্ছে দুশো ওকে আপুরা এটা দেখেন এটা মাত্র এক পিস আছে প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং স্লিভের কাপড়টা হচ্ছে এইখানে কটন ব্লু ম্যাজেন্টা কম্বিনেশন হবে আপু নিজেও জানি না যে কি কি হবে কারণ কারণ কটনের মধ্যে কারণ কটনের মধ্যে যেগুলো আছে আমি একটার পর একটা দেখাচ্ছি ঠিক আছে আপনি জাস্ট ওয়েট করেন প্রাইস হচ্ছে ছয়শো করে এই যে দেখেন এটা হচ্ছে পিঙ্ক এবং পিচ কালার বাসন্তী কালারের মধ্যে এটাও মাত্র একটাই আছে এটার প্রাইস হচ্ছে ছয়শো এই যে দেখেন আপনার এটা হচ্ছে স্লিভের কাপড় অনলি ছয়শো অনেক শেখ অনেক আপনি একটা কাজ করেন আপনার মাকে নিয়ে বাজারে ছেড়ে দেন ঠিক আছে উনি এটা আপনার চেয়ে ভালো কিনতে পারবে আর যদি মনে করেন সেটা পারবেন না তাহলে যদি মানুষের বাচ্চা হয়ে থাকেন লাইফটা লেফট করেন এটা হচ্ছে আরেকটা বেগুনি একটা ওয়ান পিস যেটা আপনি একটু আগে যে আপুটা চাচ্ছিলেন পার্পেলের মধ্যে পার্পেলের মধ্যে একটা যদি চান তাহলে এটা নিতে পারেন এটার মাত্র এক পিস আছে এটার প্রাইস হচ্ছে ছয়শো করে কটন থ্রি পিস এক করে সোনিয়া হোসেন নাপো এক হাজার করে থ্রি পিস এই মুহূর্তে আমাদের কাছে নেই এটা হচ্ছে স্লিভের কাপড়টা এখনই এখনই স্ক্রিনশট নিন রং ওঠে না সুকাইনাস ড্রিমের কোনো ড্রেসের রং নষ্ট হয় না ওকে আমার ড্রেসটা কি আছে আমার ড্রেসটা আনস্টিচ হবে কারণ আমি এটা নিজের ইচ্ছা মতন ডিজাইন দিয়ে বানিয়েছি আপনারা আনস্টিচ এগারোশো করে পাবেন লিলেন স্লিভটা আলাদা থাকবে তারপর বানিয়ে নেবেন এটা হচ্ছে ছয়শো এটাও মাত্র একটাই আছে অনলি ওয়ান পিস অ্যাভেলেবল আছে কটন পিওর কটন আর রং উঠবে না একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটার নিচের দিকে হচ্ছে স্লিভের কাপড়টা এই যে দেখেন ছয়শো স্ক্রিনশট কি নিচ্ছেন আপনারা যদি স্ক্রিনশট কেউ না নিতে পারেন তাহলে রেকর্ডেড লাইফটা দেখে নিতে হবে যেহেতু একটা করে আছে একটাও রিপিট হবে না তুমি আমার বাসার কাছে থেকে ঘুরে গেছো আমি তোমায় কানেক্ট কমেন্ট করে বলতে পারিনি কি বলেন আপু কখন এই যে এটা হচ্ছে আরেকটা ওয়ান পিস যেটাও মাত্র একটাই আছে তারপরে এটাও একটা পিস অ্যাভেলেবল হবে এবং এটা হচ্ছে স্লিভের কাপড় ওয়াসি ওমর আপু এগুলো বাবা মার ঠিক নেই হ্যাঁ আপু কি করা যাবে ঠিক নেই দেখে তো এরকম করে তাই না এটা তো বোঝাই যায় আচ্ছা আমি আরেকটা কথা বলি ওয়ান পিসগুলো যেহেতু একটা করে আছে অনেক সময় একে এরকম হতে পারে যে পাঁচজন একটাই অর্ডার করলেন এক্ষেত্রে যারটা আমরা আগে পাবো যিনি আগে ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়েছিলেন তারটাই আমরা পরে কনফার্ম করে দিব ইনস্ট্যান্ট রেসপন্স না করতে পারলেও আমাদের তো পেজে সব জমা হয়ে থাকে তাই না সালোয়ার না পো এগুলো সালোয়ারের না আপনি যদি সালোয়ার কামিজ সহ চান তাহলে আজকে বিকেল চারটার লাইভ দেখতে হবে সরি আজকে দুপুর আড়াইটার লাইভ দেখতে হবে আপনাকে তিনটার দিকে একটা লাইভ হয়েছিল আর এগুলো এখন ওয়ান পিস এখনকার লাইফটা অনলি ওয়ান পিস নিয়ে যেখানে স্যালোয়ার এবং ওনা থাকবে না এটার স্লিভটা হচ্ছে সাইড থেকে নেবেন অনেকটুকু কাপড় করে হুম এবং এটার প্রাইস হচ্ছে মাত্র ৬৫০ করে এবং এই সেম কালার প্যাটার্নে আরেকটা আছে মোহাম্মদ জুয়েল নুসরাত জাহান তুমি কোথায় থাকো আপু আমি এই আমার বাসায় ঢাকায় থাকি এই যে আপু এটা হচ্ছে পিঙ্ক এবং পার্পলের মধ্যে আরও আছে নুসরাত জাহান আপু আপনি যদি ঢাকায় থাকেন কমেন্ট করবেন এড্রেসটাও খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ আপু পিকনিকে আসছিল ওখানে ও আচ্ছা আচ্ছা আপু কমেন্ট করতে পারতেন এবং আপনি নিজেও চলে আসতে পারতেন ভালো হতো আমি তো বলছিলামই কি আশেপাশে আছেন এটা রেখে দিলাম এটাও সাইড থেকে স্লিপ বের হবে ছয়শো পঞ্চাশ অনলি এবং একটা আছে আচ্ছা আমি এখন আমাদের হিট একটা ড্রেস দেখাই যেটা থ্রি পিসটা তো খুবই চলে বলার বাইরে এখন এটা হচ্ছে মাত্র অনলি ওয়ান পিস ছয়শো পঞ্চাশ এই যে দেখেন তানিয়া তাসনিম আপু আপনাদের বাটিকগুলো সুন্দর রঙ ওঠে না অনেকগুলো থ্রি পিস অ্যান্ড ওয়ান পিস নিয়েছি আপু আজকে দেখেন আজকেরগুলো অনেক সুন্দর কিন্তু একটা করে আছে আপু তোমাকে কোনো কারণে রঙ ওঠে না একশো পার্সেন্ট হ্যাঁ আপু সিদ্দিকা খান এগুলো হচ্ছে বাটিক প্রথম ওয়াশে যেটা হয় হালকা কষ্টে চলে যেতে পারে যদি আলগা রঙ থাকে আর যদি ওয়াশে করা হয় তখন একটু উঠে না আর আপনি একদম নিশ্চিন্ত থাকেন এগুলোর কালার যেমনটা দেখতে পাচ্ছেন আপনি ওয়াশ করার পর বারবার ওয়াশ করার পর এরকমই থাকবে ওকে এগুলো থ্রি পিস না এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ওয়ান পিস ওকে ছয়শো পঞ্চাশ করে তারপরে এটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে আরেকটা ওয়ান পিস এবং এটা দেখেন নিচের দিকের পাটটা হচ্ছে এইটা কমেন্ট লিখতে পারছিলাম না কেন আপু ওয়া আপু আমি আমার পার্সোনাল ফোন থেকে লাইভে আসিটা শাওমি আপু ঢাকায় থাকে আর তোমাদের ড্রেস নিয়েছি অনেক ভালো নুসরা জাহানপু থ্যাংক ইউ সো মাচ আর ড্রেস যারা যারা আমাদের কাছ থেকে নিয়েছেন অবশ্যই ড্রেস নিয়ে ছবি দেবেন এটা হচ্ছে স্লিভের কাপড় এটাও মানে সাইড থেকে স্লিভের কাপড়টা নেবেন আর এটা একটা ওয়ান পিস যেটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ কাছে থেকে কি দেখানো লাগবে এই যে তারপর আরেকটা যেটা আছে সেটাও মাত্র এক পিস অ্যাভেলেবল আছে আপুরা এই যে দেখেন এটাও মাত্র একটা আছে অনেক দেরি হয়ে গেছে হ্যাঁ আপু তিনটি না আপু প্রায় বিশটার উপরের ড্রেস দেখানো শেষ অনেক দেরি হয়ে গেছে আপু এগুলো কি ফিক্সড প্রাইস হ্যাঁ আপু এটা হচ্ছে স্লিভের কাপড় মাত্র একটাই আছে এটা ওয়ান পিস কটন কালেকশন পিওর কটন এবং হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি যেটার প্রাইস হচ্ছে ছয়শো আমি দশটা অর্ডার করেছি ফিলিং আই হাই তাই নাকি এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ওয়ান পিস যেটা মাত্র একটা আছে আর এটার স্লিভেরটা স্লিভটা হচ্ছে নিচের দিকে আপু যেন তেন ভাবে একটা স্ক্রিনশট অ্যাটলিস্ট নিতে হবে স্ক্রিনশট না নিলে হবে না কোনোটাই রিপিট হবে না দেখতে পাচ্ছেন একটার পর একটা দেখিয়ে যাচ্ছি এটা হচ্ছে স্লিভের কাপড় ম্যাটেরিয়াল হচ্ছে পিওর কটন অরবিট কটন আর হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পিঙ্কে সুজি বড়ুয়া থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আপু আপনার কমেন্টটা বড় ছিল এবং পুরোটাই আমি পড়ে ফেলেছি তবে হ্যাঁ আপনি যে ফিলিংটা আপনার লিখেছেন এটার জন্য আমি অনেক মানে কৃতজ্ঞ আপনার কাছে কৃতজ্ঞ এই কারণে কারণ এই টাইপের কমেন্টসগুলো আমাকে ইন্সপায়ার্ড করে ভালো করার জন্য থ্যাংক ইউ আপু আচ্ছা শোরুম কোথায় আপু আপু শোরুম অনলাইন বেজ সাদিয়া সিদ্দিকা খান হ্যাঁ আপু করবো তারপরে ওয়াসিমর মোর মডেলটা আপু আমার মোবাইল হচ্ছে এ ওয়ান এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের তাই না এটা যদি আপনি বডি বানান এই যে এখান থেকে স্লিভের কাপড়টা নিয়ে নেবেন এটাও মাত্র এক পিস অ্যাভেলেবল আছে আর এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন এটা ব্যাক পার্ট এবং নিচের দিকে একটা পার আছে এই যে দেখেন সরি গলার কাছে চলে গেলে তো স্পিকারে প্রবলেম হয় তারপরে এটা থ্রি পিসের প্রাইস কত থ্রি পিস নাপো এগুলো হচ্ছে ওয়ান পিস ছয়শো পঞ্চাশ অর্বিট কটনে বাটিক কালার গ্যারান্টি আর থ্রি পিসের লাইভ হয়েছে আপনারা আজকে তিনটার দিকে ওকে ওইটা একটু দেখে নেবেন এই ড্রেসগুলো থ্রি পিস ছিল সেগুলো ডিফারেন্ট টাইপের থ্রি পিস আপনারা দেখে নিতে পারবেন এই যে এটা হচ্ছে নিচের দিক ড্রেসগুলো কি থ্রি পিস না আপু ড্রেসগুলো থ্রি পিস না প্রত্যেকটা হচ্ছে ওয়ান পিস কালেকশন আর এই যে এখান থেকে হচ্ছে আপনি স্লিভটা নিয়ে নেবেন প্রত্যেকটা মাত্র এক পিস করে আছে হুম এই যে নিচের দিকের পাটটা দেখেন এটা প্রাইস হচ্ছে ছয়শো করে আর লাইভের একদম শুরুতে যারা মাত্র জয়েন করলেন তারা অবশ্যই লাইভের শুরুটা দেখেন নাই তারা লাইভটা শেষ হওয়ার পর রেকর্ডের লাইভের শুরুটা দেখে নেবেন প্লিজ কারণ অনেক নতুন নতুন ওয়ান পিস ছিল যেগুলো অনেকগুলো করে আছে এখন যেগুলো দেখাচ্ছে সেগুলো একটা করে কিন্তু প্রথম দিকে যেগুলো দেখিয়েছি সেগুলো অনেকগুলো করে আছে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা যেটা মাত্র একটা আছে এটা নিজ আপু আপনারটা স্টিচ করে দেন না আপু এটা পসিবল না স্টিচ নিজেদের করে নিতে হবে আমরা তো আনস্টিচগুলোই ম্যানেজ করতে পারছি না সবাইকে দিয়ে এখন স্টিচ করার ঝামেলা আমরা যেতে পারবো না আপু এই যে এটা হচ্ছে একটাই অ্যাভেলেবল আছে ছয়শো পঞ্চাশ তারপরে যেটা এইটা এটাও মাত্র একটা আছে এটা হচ্ছে সবুজ হলুদ এই যে কাছে থেকে দেখেন শাড়ির লাইভ হবে পিওর জর্জেরও না বাটিক ড্রেসগুলো আছে সাত শিমা আপু সীমাপু থ্যাংক ইউ চারটা ড্রেস নেওয়ার জন্য আর জর্জ ডোনাল্ড মানে ড্রেসগুলো এখন নেই আশা করি ফাল্গুনের পর আবার নিয়ে আসবো এই যে দেখেন এটা হচ্ছে স্লিভের কাপড় তোমার আগের লাইফটা ক্লিয়ার না দেখতে পারছি না আপুরা আপু ওই আগের লাইফে একটু ডিস্টার্ব করেছিল তো ওইটা আপনি ফরওয়ার্ড করে করে দেখতে হবে যখন আটকে গেছে ওইটা তো পজ হয়েছিল তো ফিনিশিংটা হচ্ছে আপনি আর পাবেন না এটা দেখেন এই যে তোমারটা কি আছে হ্যাঁ আপু আমারটা আছে এটাও কিন্তু মাত্র একটা আছে ছয়শ এই যে ব্লু কালার একটা আছে এটা দেখেন এটার প্রাইস হচ্ছে ছয়শো কেন কোনোটাই নিব না কনফিউজড আমি তাই একদম আমার মতো অবস্থা আমি যখন লাইভ দেখে কোনোটাই কনফিউজ হয়ে যাই তখন কিচ্ছু অর্ডার করি না তেরোটা হলো অর্ডার করা পাবো তো হায় 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 আচ্ছা আপু আপনার নুরুন নাহার জোয়ারদার আপনার মেসেজটা আমি চেক করে দেখবো লাইভ শেষে তেরোটা যেহেতু একসাথে অর্ডার করেছেন অবশ্যই পাবেন এটা দেখেন এটা হচ্ছে আরেকটা যেটার প্রাইস হচ্ছে আপুরা ছয়শো করে মাত্র একটা অ্যাভেলেবল আছে এবার হচ্ছে হলুদ রঙের একটা এই যে দেখেন হলুদ রঙের এটাও মাত্র একটা আছে ব্ল্যাক হোয়াইট আছে কি ব্ল্যাক হোয়াইট আছে কিন্তু লাইভের শুরুতে দেখিয়েছি যেগুলো অনেকগুলো করে আছে আপনারা এটা একটু দেখে নেন আপু এটার স্লিভটা হচ্ছে এই যে এই অংশটা এটাও মাত্র একটাই আছে প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ তারপর দেখাচ্ছি পিঙ্ক আর নীল মানে ব্লু অ্যান্ড পিঙ্ক এই যে এটাও মাত্র একটাই আছে এই একটা অর্ডার করার জন্য যিনি আগে অর্ডার করবেন তিনিই পাবেন অবশ্যই আর এটা হচ্ছে স্লিভের কাপড় নিচের দিকে থাকবে মাত্র ওয়ান পিস কেন সোল্ড আউট শুনতে কষ্ট লাগে আপু রিমঝিম আপু লাইভের শুরুতে যে দশটা দেখিয়েছি ওগুলো কিন্তু একটা করে না ওগুলো অনেকগুলো করে কিন্তু এখন যেগুলো দেখাচ্ছে ওগুলো একটা করে এই যে তারপর আমি না হলে ওগুলো আরেকবার কিছু কিছু দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে একটা কটন ওয়ান পিস যেটা মাত্র এক পিস আছে ওকে আপুরা এটা মাত্র এক পিস আছে আর এটার স্লিভের কাপড়টা হচ্ছে এইখানে এরকম যেগুলো মাত্র এক পিস করে আছে ওগুলো ওগুলো না যেগুলো মাত্র এক পিস করে আছে সেগুলোর শেষটা কিন্তু হয়ে আসছে এই যে দেখাচ্ছে এগুলো কি কাপড় আপু এগুলো পিওর অরবিট কটন আর তার মধ্যে কালার গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট এই যে এটা রেখে দিলাম প্রাইস এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ করে যেগুলো মাত্র একটা করে আছে এই যে এটা হচ্ছে লাস্ট ওয়ান এরপর আমি যেগুলো অনেকগুলো করে আছে আমি রিপিট করছি ওকে কেন এক পিস করে করে আনো এখন যেগুলো এগুলো অনেকগুলো আছে আপনি দেখেন একটু কাইন্ডলি এই যেটা হচ্ছে স্লিভের কাপড় এটা হচ্ছে ড্রেসটা বানাবেন একটু কাছে থেকে দেখেন প্রিন্টটা হুম আর এটা যাদের ম্যাজেন্টা বা ম্যাজেনটা ওনা আছে হালকা কালার ওনা আছে হোয়াইট আছে এই ড্রেসটা পরলে খুবই সুন্দর লাগবে ঠিক আছে আপুরা এটা রেখে দিচ্ছি দেখেন এটাও মাত্র এক পিস আছে ছয়শো করে লাভ এ বি লাকি থ্যাংক ইউ সো মাচ আপু লাইভে জয়েন করার জন্য আচ্ছা এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে অনেকগুলো করে আছে অনেকটা আছে এবং সবচেয়ে সুন্দর ওয়ান পিসগুলোর মধ্যে একটা যেটা আমাদের ফাল্গুনের কালেকশন এটার প্রাইস হচ্ছে আপুরা সাতশো করে শিউলি নীলা আপু আপনি একটু ভুল বললেন বাটিক থ্রি পিস তো ছয়শো করে পাওয়া যায় দামটা বেশি মনে হচ্ছে আমি আমার ভুলটা ধরে দিই বাটিক থ্রি পিস ছয়শো করে না বাটিক থ্রি পিস চারশো করেও পাওয়া যায় খুব বেশি দামাদামি করলে অনেকগুলো করে কিনে সাড়ে তিনশো করেও আপনি পাবেন লোকালগুলো তো সেগুলো কালার তো বুঝতেই পারছেন পরার পর ধোয়ার পর কি অবস্থা হয় বাট আমাদের কাস্টমাররা আমাদের এই বাটিক পরে বড় বড় জায়গায় অনুষ্ঠানে পর্যন্ত চলে যেতে পারেন কারণ এগুলো দেখলেই বোঝা যায় যেগুলো লো কোয়ালিটির বাটিক না এগুলো অনেক হাই কোয়ালিটি এবং কালার গ্যারান্টি প্রাইস ম্যাটার করে আমারটা আছে কিনা হ্যাঁ আমারটা আছে ফাহমিদা তানিয়া হ্যাঁ আপু লেট হয়ে গেল কারণ আমি চল্লিশটার মতো থ্রি পিস ওয়ান পিস দেখিয়ে দিয়েছি এখন যেগুলো বেশি আছে সেগুলো রিপিট করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের নিজস্ব ডিজাইনের আরেকটা যেটা অনেকগুলো আছে এই যে এটা হচ্ছে স্লিভের কাপড় অনেকগুলো আছে মানে এই না যে ফাল্গুনের পরেও অ্যাভেলেবেল থাকবে এটা আছে মাত্র কয়েক আহ ফাল্গুনের জন্য আছে স্টক এটা প্রাইস হচ্ছে সাতশো করে এই যে এটা হচ্ছে আরেকটা ওয়ান পিস যেটা হচ্ছে আছে ফাল্গুনের জন্য স্টক আছে নিচের দিকটা একটু খেয়াল করুন এটা প্রাইস হচ্ছে সাতশো এটা আবার একটু ডিফারেন্ট টাইপের এগুলো কিন্তু ওই ছয়শো পঞ্চাশ মতো না হুম এগুলো শুধুমাত্র ফাল্গুনের জন্য আলাদা করে বানানো এই যেটা হচ্ছে স্লিভের কাপড় এটা রেখে দিলাম এবং আরেকটা হচ্ছে এরকম লাল হলুদের মধ্যে এই যে দেখেন তারপর আমি যেটা পড়েছি সেটা অনেকেই দেখতে চাচ্ছেন আমি দেখাচ্ছি এটা হচ্ছে বডিটা আমি এটা অর্ডার করেছি ওকে আপু এগুলো অনেকগুলো করে আছে ফাল্গুনের জন্য যেটা পরে আছেন এটা আছে দেখাচ্ছি তানবিন নাহার লিমা এক ফোটাও রঙনে আমি অনেকগুলো নিয়েছি সিঙ্গেল কামিজ থ্যাংক ইউ সো মাচ আপু রিভিউটা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংকস লিমা আপু এটা এটা অনেকগুলো আছে ফাল্গুনের জন্য এটা সাথে স্লিভটা দেখেন এই যে কালোটা তো অনেকেই দেখতে চাচ্ছেন অনেকগুলোই ওকে আপু আমি দেখাচ্ছি যে এই যে দেখেন এটা হচ্ছে আমার পরা ড্রেসটা ভালো করে খেয়াল করুন এই যে হাতটা তোমার গায়ের জামাটা কয়টা আছে আপু আমি মেয়ে আব্দুল কাদের আপু আমার আমার গায়ের জামাটা এনাফ আছে আপাতত এটা লিলেন আর লিলেনগুলো হচ্ছে অরিজিনাল লিলেন যেগুলো বলে অরিজিনাল দেখে চাইনিজ লিলেন সেগুলো না তো এগুলোর প্রাইসটা একটু হাই হবে আমি আগেই বলে দিচ্ছি ওয়ান পিসগুলো হচ্ছে এগারোশো করে এটা আমার পড়াটা এটা হচ্ছে চেরি রেড কালার বলবো আর এটার মাঝখানে এই কাজটা হচ্ছে হলুদ বাটিক ইয়েলো বাটিক কালোটার প্রাইস আপু এগুলোর স্টোন হবে না আপু এই যে এটা হচ্ছে নিচের দিকটা দেখেন নিচে এটা লং হবে পঞ্চাশ ইঞ্চি আমি অনেক লং করে বানিয়েছি ক্যামেরায় সম্পূর্ণটা আসছে না আমি ট্রাই করছি এটা আমি বানিয়েছি আপনারা চাইলে এরকম ডিজাইন করে বানাতে পারেন এটা আপনাদের ইচ্ছা আর এটা হচ্ছে স্লিভ স্লিভটাতে ইয়েলো রেখেছি কারণ ফাল্গুনে পড়তে পারবেন আর ড্রেসটা রেডে করা হয়েছে যাতে ভ্যালেন্টাইন ডেতে পড়তে পারেন সব কিছু মিলিয়ে তারপর এই টাইপের একটা ড্রেস যেটা খুবই সুন্দর হয়েছে এই যে দেখেন এই ড্রেসটাও অনেক সুন্দর এটা নিচের দিকটা বেশি সুন্দর এই যে এই ফুলটা এই ফুলটার কারণেও কিন্তু এটা পুরোপুরি মানে ফাল্গুন ভ্যালেন্টাইন দুটাই কাভার করতে পারবেন আর যখনই আপনি পরবেন এটা খুব কালারফুল লাগবে এটা আমি তিনটা ড্রেস নিয়েছি ভালো এবং কমফোর্টেবল ফিজ জাহান আপু থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন এটা হচ্ছে স্লিভের কাপড়টা কিভাবে পাওয়া যায় যদি আপনি ড্রেস অর্ডার করতে চান এই যে যখন আমি দেখাবো তখনই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের সুকানাস ড্রিম পেজের ইনবক্সে আপনি সেই স্ক্রিনশটটা পাঠাবেন এবং আপনার ফোন নাম্বার দেবেন ঠিকানা দেবেন তাহলে আমরা এটা কুরিয়ার করে দেব। অথবা ঢাকায় হলে হোম ডেলিভারি দেব ক্যাশ অন ডেলিভারি ড্রেসটা পাওয়ার সময় আপনি পেমেন্ট করবেন আগে না এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা অরেঞ্জ কালার প্লাস কমলা আমাদের কিন্তু এই প্যাটার্নের শাড়িও আছে আর আমি যেরকমটা পরে আছি যদি কেউ শাড়ি চান আমার পরের লাইভে জয়েন করবেন মাগরিবের নামাজের পর হচ্ছে আমার থার্ড লাইভ হবে আজকের সেটা হবে শাড়ি নিয়ে প্রথম লাইভ ছিল আপনারা পেজে চেক করবেন সেটা ছিল থ্রি পিস নিয়ে ওকে আপনারা এদের সাথে স্লিভটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে স্লিভের কাপড় ওকে তারপর যেটা ব্ল্যাক যেটা সবাই অনেক অনেক বেশি পছন্দ করেছেন এই যে দেখেন এটা দেখলে মানুষ এত পছন্দ করে কেন করে জানি না আর এটা পড়লে আরও বেশি সুন্দর লাগে এটা আমি বানিয়েছি আমারও আছে পড়েছি আমি লাইভও করেছি স্টক একবার শেষ আরেকবার এসেছে এই যে দেখেন ভেজিটেবল ডাইং থ্রি পিস হবে আপু ভেজিটেবল ডাইয়ের হিস্ট্রিটা একটু পরে নেবেন যেটা অরিজিনালটা আসলে কোথায় পাওয়া যায় ওকে এটা আদৌ বাংলাদেশে এটা কতটুকু ভালো আচ্ছা যাই হোক এসব কথাবার্তা আমি না যাই যদি ইন্ডিয়াতে আপনার পরিচিত কেউ থাকে আপনি তার মাধ্যমে আনান দ্যাট উড বি গ্রেট কারণ হচ্ছে তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট যেটা অরিজিনাল ভেজিটেবল ডাই পেয়ে যাবেন আপনারা এটা দেখেন এটা হচ্ছে নিচের দিকটা হুম ওয়াহিদা ইসমত আরা তাই না আপু আচ্ছা ঠিক আছে আপু আমি থার্ড লাইভে শাড়ি পরে আসছি এটাও অ্যাভেলেবল আছে অনেকগুলো এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে এগারোশো করে লিলেন প্রত্যেকটা এগারোশো পুরা আর তারপরে যেটা ব্ল্যাক দেখতে চাচ্ছিলেন অনেকেই আরেকটা এই ব্ল্যাকটাও সবাই খুব পছন্দ করছেন সামনে একুশে ফেব্রুয়ারি আসছে অনেকেই ব্ল্যাক হ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস কিনবেন তারা এটা এখনই কালেকশ কালেক্ট করে রাখতে পারেন এটা পাওয়া যাবে এটা পরেও পাওয়া যাবে নাজমুন নাহার লিপি থ্যাংক ইউ সো মাচ আপু শিউলি নীলা শিউলিনীলা আপু চোদ্দোটা গিফট দিব এমন ড্রেস দেখান আকাশ পায় আকাশ আপনি আজকের লাইফটা প্রথম থেকে দেখেন প্রথম দিকে যেগুলো এই যে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো আপনি গিফট করতে পারেন ওকে এটা রেখে দিচ্ছি এটাই যে একুশে ফেব্রুয়ারি নিতে পারেন রেগুলার পড়তে পারেন লিলেনগুলোর প্রাইস হচ্ছে আপুরা এগারোশো করে মাঝখানে মাঝপথে আমি দেখিয়েছি কটন ওয়ান পিস সেগুলোর প্রাইস ছিল ছয়শো পঞ্চাশ লাইভ রেকর্ড থাকবে আপনারা দেখে নিতে পারবেন আর এটা হচ্ছে আরেকটা কালারফুল একটা ওয়ান পিস যেটা আপনি থেকে শুরু করে ফালগুনাও পড়তে পারবেন খুবই কমফোর্টেবল এইগুলো আর এই যে প্রত্যেকটা ওয়ান পিসের সাথে আমার দুলটা ম্যাচ করে যাচ্ছে এই কানের দুলটা যদি চান এটা হচ্ছে টাকা আর এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এখন কাছে থেকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এইটা চারশো বিশ ওকে এটা আর কয়েকটা পিস অ্যাভেলেবল আছে গোল্ডেন কালার আর হাতের আংটিটা এটা হচ্ছে আমাদেরই দুইশো টাকা করে আর কানের দোল যদি আপনি গোল্ডেনের মধ্যে অন্য ডিজাইন চান যেটা থ্রি পিসের সাথে যাবে বা ওয়ান পিসের সাথে ফ্যাশনেবল লাগবে আই থিঙ্ক এইটা এটার মধ্যে অনেকগুলো কালার আছে এখানে হচ্ছে গোল্ডেন কালারটা দেখাচ্ছি আর আপনি যদি সিলভার কালার চান হ্যাঁ সিলভার কালারও দিতে পারবো সেটা আমরা ছবি চাইলে ছবি দিয়ে দিব। ঠিক আছে আপু আপু হলুদের আপু হলুদ আগের হলুদটার প্রাইসটা আপু লিলেন হলে এগারোশো করে ঠিক আছে লিলেনগুলোর এগারোশো আর আমি যেগুলো দেখাচ্ছিলাম মুখে বলছিলাম যে অনেকগুলো আছে কটন সেগুলো সাতশো করে এটা নিচের দিকটা নীল ঘন নীল আর এটা হচ্ছে স্লিভের কাপড় তোমার গায়েরটার প্রাইস কত আমি যেটা পরে আছি সেটা হচ্ছে আপরা কত যেন এগারোশো করে এই যে সম্পূর্ণটা দেখে নিন আচ্ছা আই থিঙ্ক যে লাইফটা শেষ করার সময় হয়ে আসছে সবগুলো রিপিটও দেখিয়েছে এটা নিচের দিকটা পিঙ্ক কালার সো আমার গায়েটা যদি কেউ নিতে চান অবশ্যই ইনবক্স করবেন এটা আপনারা বানিয়ে নেবেন আনস্টিচ থাকে ওয়ান পিস গুলো এই যে ব্লু কালার যারা চান তারা এটা নিতে পারেন এটা অনেকগুলো করে আছে আর এটার সাথে স্লিভের কাপড়টা কোথাও আছে আমি খুঁজে পাচ্ছি না আচ্ছা ড্রেস বানানো যেটা সেটা দেখিয়ে দেই বানানোটা কোথায় গেল এই যে এই যে এই যে দেখেন এটা আমি বানিয়েছি পরবো কোনো একদিন এই যে এটা হচ্ছে স্লিভের কাপড় ওকে তো ক্লোজ লাইভ আজকে এটা খুব শর্ট টাইম বাট আমি খুব এনজয় করেছি কারণ অল্প সময় আপনাদের খুব ভালো রেসপন্স পেয়েছে আপু আমি আপু আমি পিন কালার দেখান পিঙ্ক কালার দেখান খাতুন আপু পিঙ্ক কালার আপু পিঙ্ক কালার দেখে ফেলেছে অলরেডি লাইভটা এখন শেষ হয়ে যাচ্ছে শেষ করার পর আপনি আমাদের পেজে আসবেন আপু আমাদের পেজে এসে শুরু থেকে দেখবেন দেখবেন যে টোটাল এখনকার এই ছোট্ট লাইভে আমি চল্লিশটার বেশি দেখিয়েছি ফারজানা মুন ফারজানা মুন আপু ওখানে কত করে সেটাও আমি জানি ওটা কোনটা সেটাও আমি জানি ইভেন দো কোন কারিগর কিভাবে কালার করে সেটাও আমি জানি ওকে আপু থ্যাংক ইউ সুমাদাস সুমাদাস আপু মিস করলেন না আপনি এটা আবার দেখতে পারবেন লাইভে এখনই জয়েন করে ফেলুন আর মাগরিবের আজানের পর আমি আবার লাইভে আসছি শাড়ি নিয়ে থ্যাংক ইউ